পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের বিকল্প হিসেবে বাজারে আসছে পাটের তৈরি সোনালি ব্যাগ। কয়েক মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যাওয়ায় এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে জানান পরিবেশবিদরা। আর শীঘ্রই এর বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। নিষিদ্ধ পলিথিনে বাজার যখন সয়লাব, ঠিক তখনই নতুন দিগন্তের উন্মোচন করল পাটের তৈরি সোনালি ব্যাগ। প্লাস্টিকের কোনো উপকরণ ছাড়াই পাট দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এই পলি ব্যাগ। পাটের আঁশ থেকে পলিমার তৈরির এই পদ্ধতি উদ্ভাবন করেছেন বৈজ্ঞানিক মোবারক আহমেদ খান। আমার যে মেশিনটা দিয়ে 100,000 পিস বা 1 টন উৎপাদনের কথা আপনাদের আগে শুনিয়েছিলাম, সেই মেশিনটাও শেষ পর্যায়ে ট্রায়াল হওয়ার সময়ে আমাদের লকডাউনটা হল। তো এখন সেই মেশিন দিয়ে আমরা কাজ করতে পারছি। দেশ বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে জানিয়ে সোনালি ব্যাগ দিয়ে করোনার সংক্রমণ রোধে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট তৈরির সফলতার কথাও তুলে ধরেন তিনি। দেশে বিদেশে অনেক এন্টারপ্রেনার, অনেক আমেরিকাতে বলেন, জাপানকে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, অনেকেই খুবই ইন্টারেস্ট শো করছে এবং তারা আমার এখানে ইনভেস্ট করে নতুন করে ইন্ডাস্ট্রি করারও ইনভেস্ট শো করছে। ICDDB-র সাথে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, এটা সেকেন্ড স্টেজ পর্যন্ত আমরা পার হয়ে আসছি। 14 তারিখে সামনে 14 তারিখ আরেকটা বাংলাদেশ টাইম রাত 8টার সময় আবার আমাদের একটা ইন্টারভিউ হবে অনলাইন জুরি বোর্ডের সাথে। তাহলে হলে আমরা হয়তো বা আমরা বেশ একটা বড় অঙ্কের টাকা পাবো। এটা আমরা ধারণা করছি পিপির জন্য, পিপি মাস পিপি। এটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পপার চেয়ারম্যান আবু নাসের খান। এই সোনালি ব্যাগগুলোকে যত দ্রুত সম্ভব ব্যাপক ভিত্তিক করা আমাদের খুবই প্রয়োজন। প্রয়োজন এটা শুধুমাত্র আমাদের দেশে পরিবেশের জন্য না, আমাদের এই আন্তর্জাতিক বাজারের জন্য এটা খুব প্রয়োজন। আর এটা আমাদের অর্থনীতির জন্য একটা ব্যাপক একটা কী বলবো সুফল বয়ে নিয়ে আসতে পারে, এটা একটা আশীর্বাদ স্বরূপ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।